আপনাদের হোমওয়ার্কটা আমি পরে দেখবো। রাইট নাও উই উইল গো ফর আওয়ার চ্যাপ্টার 7, কনজিউমার প্রোডিউস অ্যান্ড মার্কেট এফিসিয়েন্সি। কনজিউমার অ্যান্ড প্রোডিউসার অ্যান্ড উই ক্যান অলসো সে মার্কেট আর কাস্টমার। কাস্টমার আর কনজিউমারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, কনজিউমার হচ্ছে ফাইনাল ইউজার অফ এনি প্রোডাক্ট আর সার্ভিসেস, অ্যান্ড কাস্টমার হচ্ছে যে কেউ আপনার প্রোডাক্ট ক্রয় করে সে হচ্ছে কাস্টমার। আমাদের আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে কনজিউমার সারপ্লাস, দ্যাট মিনস কনজিউমার। আগেও আমরা ডিসকাস করেছিলাম কনজিউমার সারপ্লাস, এখানে আমরা একটু ভিন্ন আইন থেকে দেখবো। ম্যাথমেটিক্যাল টার্মগুলো এখানে আমরা ডিসকাস করবো না, যেহেতু আমরা এর আগেই এগুলো ডিসকাস করে ফেলেছি। সো দ্যাটস ওয়াই উইল টক অ্যাবাউট কনজিউমার সারপ্লাস, ডিমান্ডের সাথে সম্পর্ক কিরকম, দেন প্রাইসের সাথে সম্পর্ক কিরকম, প্রোডিউসার সারপ্লাস, কস্ট, উইলিংনেস টু সেলস, এই বিষয়গুলো আমরা ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ ডিসকাশন অ্যাবাউট কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস, কনজিউমার সারপ্লাস যখনই আমরা ডিসকাশনে চলে আসবো, দেন একটা বিষয় সবার আগেই চলে আসবে, সেটা হচ্ছে উইলিংনেস টু পে। কি কত ইচ্ছা মানুষের, মানে অর্থ প্রদানের ইচ্ছা, সেটাকে বলা হয়, আপনি যে ইচ্ছাটা করবেন সেটাকে বলা হয় উইলিংনেস টু পে। সেটাই আপনার ডিটারমাইন করবে আপনার কনজিউমার সারপ্লাস। আপনি যদি আপনার যে পরিমাণ ইচ্ছা আছে প্রদান করার তার থেকে কম প্রদান করেন, দেন ইউল এক্সপিরিয়েন্স সাম কনজিউমার সারপ্লাস, আদারওয়াইজ ইউল নট রিসিভ সাচ থিংস। সো দ্যাটস ওয়াই উইলিংনেস টু পে ইজ ভেরি ক্রুশিয়াল ইন ডিটারমাইনিং কনজিউমার সারপ্লাস। ফর এক্সাম্পল, ইউ ওয়ান্ট টু পারচেজ এ পেন অ্যাট টাকা 10 বিফোর ইউর এক্সাম, বাট ফর্চুনেটলি ইউ হ্যাভ ম্যানেজ টু কালেক্ট ইউর পেন অ্যাট টাকা 5, দ্যাটস ওয়াই ইউর কনজিউমার সারপ্লাস উইল বি টাকা 5। দ্যাটস ইজ দ্য কনজিউমার সারপ্লাস, অ্যান্ড উই অলওয়েজ মেজার কনজিউমার সারপ্লাস ইন ম্যাথমেটিক্যাল টার্ম অর কোয়ালিটি quantitative term, because qualitative term cannot be applied in real sense here. For example, good, excellent, outstanding, this term is not applicable. This also applicable using mathematical term, that means quantitative term. For example, when you experience or when you will achieve CGPA 4 out of 4, which is an excellent result as per the scale of measuring CGPA, consumer surplus is also more or less same. So first of all, the term that we should consider, willingness to pay, that means the amount of money that a person interested to pay is willingness to pay, that determine your consumer surplus. So in consumer surplus term here, willingness to pay কনজিউমার সারপ্লাস আমরা আগেও ডিসকাশন করেছি। কনজিউমার সারপ্লাস আপনি কি পে করেন, দ্য অ্যামাউন্ট money paid to buy anything minus the actual payment to buy any product. সেটা যদি আপনার একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, সেটা হচ্ছে আপনি অ্যামাউন্ট অফ মানি, সরি, ইন্টারেস্টেড, উইলিং
টু পে হবে, যে পরিমাণ আপনি পে করতে রাজি কোনো কিছু করার জন্য এবং যা পে করেন তার পার্থক্য হচ্ছে আপনার কনজিউমার সার্ভিস। সো আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে টু বাই এ পেন I want to pay taka 10, but I want to pay taka, but I paid five. So my consumer surplus will be 10 minus 5 equal to, so consumer surplus will be taka 10 minus taka 5 equal to taka 5 will be your consumer surplus. সো কনজিউমার সারপ্লাস বলতে তাহলে আমরা বুঝি হচ্ছে আমি যেটা দিতে প্রস্তুত এবং যা আমি পে করি তার পার্থক্য হচ্ছে কনজিউমার সারপ্লাস। এখন যদি আমি কোনো প্রোডাক্ট করার জন্য ফর এক্সাম্পল 5 টাকা দিতে প্রস্তুত বাট অ্যাকচুয়াল আই পে 10 টাকা, দেন আমার মাই কনজিউমার সারপ্লাস উইল বি নেগেটিভ, দ্যাট মিনস আমি আমার ইচ্ছা থেকে অনেক বেশি দিয়েছি, সেটা হবে নেগেটিভ কনজিউমার সারপ্লাস। And willingness to pay here it means the amount of money that someone might spend to buy anything, that is called willingness to pay. So first of all, consumer surplus, it means the amount of money someone willing to pay to buy anything, it is the consumer surplus. And the kind of willing and the difference between whatever he paid, it has a consumer surplus and willingness to pay এখানে যে বিষয়টা will to pay the amount of money আমি actually pay করতে রাজি আছি কোনো কিছু করার জন্য, যেমনটা আমি কলম করার জন্য রাজি ছিলাম 10 টাকা পে, এটা হচ্ছে আমার willing to pay, but I paid টাকা 5, সেক্ষেত্রে আমাদের কনজিউমার সারপ্লাস চলে আসছে 5 টাকার সমপরিমাণ, এটাই হচ্ছে আমাদের actually কনজিউমার সারপ্লাস। Then using আমরা নর্মালি দেখি প্রাইস এবং প্রোডাক্টের যে ডিমান্ড তার মধ্যে রিলেশনশিপটা। এখন ডিমান্ড কার্ভ, হাউ ক্যান উই ইউজ ডিমান্ড কার্ভ টু মেজার কনজিউমার সারপ্লাস, demand curve, we can use this for the reason we can just go for a schedule and then graph. This is our schedule, sorry. In demand schedule, we just draw another column to show our relationship.
And we can write down price of the product. Here is the price. Then willing to pay. Willingness to pay, then we have unit. Then we have surplus. Surplus can be total surplus, or you can also identify surplus for a single unit. Price. First of all, price, for example, price for a product is taka 80 or 60 or 550. You are interested to pay taka 100 for first unit of any purchase of product, that means unit on. So what will be your surplus for the unit on is taka 20 equal to 20 taka shoman taka 20. 20 taka shoman surplus you will receive. Jame pomoshedi. Taka shongkha ta likhe di tahole apnader bujhte shubidha hobe. Taka 80. Then you are interested to pay taka 100. For first unit of any product, a product means for Apple, consumer surplus. Consumer surplus to buy Apple. Apple card, you know, consumer surplus. Then taka. For example, taka will remain the same or more or less. You can reduce, you can also reduce value. Jokhon apni duita unit kroy korben tokhon apnar value kome jete pare. Jokhon price kombe tokhon apnar demand barbe. Shei onujayi amra value ektu komiye dilam taka 60. In the same way, when you will purchase 2 unit of product, you will receive, you are interested to pay taka 80. And in that case, you will purchase 2 units of product. Then your consumer surplus will be 20, that means taka for 2 unit. Not this is a single unit, second unit is 2 unit. Taka 40, that means 2 unit er jonno apnar 40 takar shoman apni utility receive korben karon apni 80 taka diye apni 1 unit kroy korten ekhon 60 taka diye apni 2 unit kroy kortechen kintu 2 unit er jonno prottek unit er jonno apni 80 taka porjonto dite raji achen. So this is your willingness to pay. Shekhetre amra onno bhabe jodi etake discuss kori, we understand Rohim, you are Mr. Rohim and Karim. Jokhon dujon dekhte hobe seta amra bolte hoy. We just forget Rohim and Karim. Amra dui unit er bishoye chinta kori. Then number 3. Jokhon apni 3 unit kroy kotha bolen taka, for example 50. Taka 50, then what you will receive? Then you are interested to pay taka 60, for example. Market interested to pay taka 60 for each unit of product, and the product unit is
3, then whatever will be your surplus, what unit per unit is taka, then 60, then you will receive what unit taka 30 equal to surplus. It is diminishing because consumer surplus apni jokhon beshi unit kray korte thakben apnar surplus prothom dike barbe tarpor komte thakbe ekhane thik sherokom komte chhe. Then porborti unit bahut jokhon 4 unit market taka 40 is the price. And you are also interested to pay taka 40. That means for 4 unit of purchase of any apple, your consumer surplus will be at this point taka 0, because by purchasing 4 unit you are getting no surplus. 4 unit er jonno apnar je poriman dite apni prostut market price thik eki rokom hoye geche. আবার যখন আপনি যখন মার্কেটে আবার বেশি ক্রয় করবেন টাকা 30 ফর এক্সাম্পল অর 35, ইট ইজ টাকা 35, দেন ইউ আর ইন্টারেস্টেড টু পে টাকা 30. ইন দ্যাট কেস ইউ উইল এক্সপিরিয়েন্স নেগেটিভ সারপ্রাইজ, দ্যাট মিন্স ইউ আর নট ইন্টারেস্টেড টু পে. And here is unit 5. That means আপনাকে প্রথম বোতল যখন পানি অথবা আপেল ক্রয় করার কথা বললাম, পানি আপনি খেতে রাজি আছেন এবং টাকাও বেশি, যখন অনেক বেশি পরিমাণ পানি ক্রয় কথা বললাম যে আপনাকে উল্টো টাকা দিলেও আপনি পানি খাবেন, এরপর এমন এক পর্যায়ে যেন আপনি উল্টো টাকা দিলেও আপনি পানি খেতে রাজি হবেন না, সেটাই হচ্ছে আমাদের এখানে কনজিউমার সারপ্লাস এর বিষয়। So here we will experience টাকা মাইনাস ফিগার, এটা আমরা ব্র্যাকেটে নিয়ে আসছি, পার ইউনিটে 5 টাকা, তাহলে 25 টাকা সমান নেগেটিভ সারপ্লাস আসবে। দিস আর আর কনজিউমার সারপ্লাস এন্ড ইন দ্যাট কেস ইউ উইল এক্সপিরিয়েন্স দিস ইস্যু এন্ড হাউ ক্যান উই ড্র ইট ইন এ গ্রাফ। দিস ইজ আওয়ার গ্রাফ, অ্যাজ ইউজুয়াল গ্রাফ, this is our price line and willingness to pay or will to pay. It is our will to pay or price line and it is our unit or quantity. এখন আমরা তাহলে ডিমান্ড কার্ভটা এঁকে নিই প্রথমে। ডিমান্ড কার্ভ, দিস ইজ আওয়ার ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভের ফার্স্ট ইউনিট উইল স্টার্ট হিয়ার, নাম্বার প্রাইস উইল রিডিউস টু টাকা 60, দিস ইজ আওয়ার সেকেন্ড ইউনিট, this is our third unit, this is our fourth unit. And when we purchase fifth unit, that will goes to negative. That means you are paying high, but your surplus will go down. Now we can draw our another graph after writing the value.
Bello hair 80. It is the price of per unit product. Then our Bello is 60. Then Bello 50. Then Bello 40. After that we have Bello 35. 35 here. Right now we can write here our quantity, number one quantity for one quantity, second quantity will be here, then third quantity, then fourth, then fifth. These are the five different quantity of product that and the respective price. But when we use willingness to pay diagram, you will find this is our 100th line. For example, this is our 100th that you are interested to pay. Opposite side, I'm like, this is our 100th, that means here is 100. So in 100th line, you are purchasing on unit, but you are paying 80 taka and you are getting utility equal amount is taka 100. So here you will experience taka 20 as surplus. So we can draw here our graph. Here our surplus will be lower because of higher price and lower utility. This is our draw and diagram. Right now we can draw here. This is on unit, number on unit, and you are getting surplus equal amount of taka 20. This is our surplus area for unit one. For unit two, you will receive surplus here. This region will be your surplus. This is more of a straight line because of drawing such diagram. This is somehow bended. এটা ব্যাপার না। কিন্তু আপনার two unit কাজ জন্য আপনি surplus যেটা receive করতেছেন সেটা হচ্ছে two unit এর সমান। সেটা আমরা একটু graph করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই এরিয়াটা হচ্ছে আপনাদের two unit এর জন্য surplus. Here is the first unit of the surplus, this area. When you first and second project, then total area will be your surplus. That means also this area, and this area. এডিটর হচ্ছে কমন এটা হচ্ছে শুধু ওয়ান ইউনিটের জন্য এটা হচ্ছে শুধু সেকেন্ড ইউনিটের জন্য যখন সেকেন্ড ইউনিট কার কর ফরগেট ইট আমরা যেহেতু শুধু প্রোডাকশন ডিমান্ড কার্ভের সাথে রিলেশন দেখতেছি ইউনিট ওয়াইজ সুতরাং উইল নট কনসিডার অল অফ দিস এখন যদি আপনি তিনটি ইউনিট কার করেন আপনি পারচেজ প্রাইস হচ্ছে আপনার জন্য 50 বাট ইউ আর পেইং
পৌঁছে দিই ক্লাবটা। আপনি যখন ফার্স্ট ইউনিট ক্রয় করেছেন আপনার ইউটিলিটি এই পর্যায়ে, দেন যখন আপনি সেকেন্ড ইউনিট ক্রয় করেছেন দেন ইউর ইউটিলিটি উইল রিচ টু ফ্রম হিয়ার ইউ আর পেইং 60 টাকা বাট ইউ আর গেটিং টাকা 80 টাকা ইকুয়াল টু ইউটিলিটি। দেন আপনি যখন আবার তিন ইউনিট ক্রয়ের প্রশ্ন এসেছে, এবার যখন আপনার টাকা তিন ইউনিট আপনার থ্রি ইউনিট আপনি যখন ক্রয় করবেন টাকা 50 বাট ইউ আর পেইং ইন্টারেস্টেড টু পে টাকা 60, সো ইউর উইলিংনেস টু পে লাইন উইল রিচ টু হেয়ার ফ্রম দিস লাইন অ্যান্ড নাও ইউ উইল পে টাকা 50 বাট ইউ আর গেটিং ইউটিলিটি ইকুয়াল অ্যামাউন্ট অফ 60, সো দিস উইল বি ইয়োর সো কল্ড কনজিউমার সারপ্লাস এরিয়া ফর থার্ড থ্রি ইউনিট অফ পারচেস। দেন আপনাকে যখন ফোর্থ ইউনিট ক্রয় করতে বলা হবে ইউ আর ইন্টারেস্টেড টু পারচেস বাই ফোর্থ ইউনিট অফ প্রোডাক্ট, দেন হট উইল বি রিসিভ ফোর্থ ইউনিট রিসার্ভের জন্য আপনি 40 টাকা 40 টাকা সমানে পে করতেছেন, দ্যাট মিনস ইউ আর গেটিং ইউটিলিটি জিরো হেয়ার। Your utility is zero here because this line is not indicating your excess area of interest. That's why here your utility is zero because you are paying 40 equal to 40. This will be for fourth unit. Sorry, consumer surplus. Consumer surplus will be zero. Here consumer surplus is zero for when you will purchase four unit of product, but in rest of the area, your consumer surplus will goes to CS or is to taka 30. That your when you purchase two unit, your CS will equal to $40, and when you will purchase one unit of product, your CS will be taka equal to taka 20. But when you will purchase five unit of product, your consumer surplus goes down because you are paying interest to pay taka equal to taka 30. So here your graph will be, this is the taka 30 line. This is the taka 30 line. And here your deficiency is here. This is your, that means age gap towards it, I have no deficiency. So a consumer surplus will be I'm not going to bracket legacy minus 50. English plus less in the first bracket is in it. মাইনাস 50 অথবা আপনি লিখে দেন নেগেটিভ 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 কনজিউমার সারপ্লাস বিকজ ইউ আর পেইং হায়ার অ্যামাউন্ট উইথ দ্য হোয়াট এভার ইন ইন দ্য এক্সিস্টিং প্রাইস ফর দ্য প্রোডাক্ট অফ দ্য মার্কেট।
মার্কেটে যে প্রোডাক্টের প্রাইস বিদ্যমান রয়েছে তার বিপরীতে আপনি অনেক বেশি পে করতেছেন, দ্যাটস ওয়াই ইউর কনজিউমার সারপ্লাস ইজ নেগেটিভ। সো ডিমান্ড কার্ভ এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড উইলিংনেস টু প্রাইস দ্যাট অলসো শোজ হোয়েন আই পারচেস অন ইন্টার প্রোডাক্ট আই এম ইন্টারেস্টেড টু পে 100 টাকা বাট আই এম অ্যাকচুয়ালি পেইং 80 টাকা, দ্যাটস ওয়াই আই এম রিসিভিং consumer surplus equal to which is equivalent to taka 20. In the same way, when I purchase 2 unit of product, this is the purchase unit and this is the surplus. When I am purchasing 2 unit, I am receiving surplus which is equivalent to taka 40. At the same time, when I purchase in 3 unit product that I am receiving, surplus equivalent to taka 30. And but when I purchase in taka 4 unit of product, my interest to pay for the product has been reduced. That's why I am receiving surplus equivalent to zero. That means my in that point, I will receive no surplus. But when I am purchasing more unit, I am not interested to pay money more than 30, but actually I have to pay taka 35. That's why if I purchase such amount of product, then my consumer surplus amount will be negative and this amount will be minus 25 taka. These are the basically our demand curve and the relationship with consumer surplus. How can I explain it? When I purchase on unit, my surplus is upward because of low price. যখন আমি second unit ক্রয় করি, that means 2 unit ক্রয় করি, তখন আমার pay করার interest বেশি, এই জন্য আমার surplus হয়েছে। কিন্তু যখন আমি পঞ্চম unit ক্রয় করি, তখন আমার interest যে পরিমাণ ক্রয় করার তার থেকে আমি অনেক বেশি পে করায় আমার কনজিউমার সারপ্লাস নেগেটিভ হয়েছে। ডিমান্ড কার্ভ ইন দ্যাট সেন্স ক্যান বি ইউজ টু এক্সপ্লেন কনজিউমার সারপ্লাস দ্য রিলেশনশিপ বিটুইন প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড উইলিংনেস টু পে অ্যান্ড কোয়ান্টিটি উইল এক্সপ্লেন ইউর কনজিউমার সারপ্লাস। যদি বাংলায় বলি, প্রাইস এবং কোয়ান্টিটির সাথে সম্পর্ক এবং আমার যে পরিমাণ অর্থ প্রদানের ইচ্ছে এবং কোয়ান্টিটির সাথে সম্পর্ক, সেটাই আমাদের ডিমান্ড এবং কনজিউমার সারপ্লাসের ইন্ডিকেট করে। এবং সেটা ডিমান্ড কার্ভের মাধ্যমে যখন আমরা ডিমান্ড শিডিউলকে স্থাপন করি এবং কনজিউমার উইলিংনেস টু পে ডিমান্ড কার্ভে স্থাপন করি, তখন আমরা সেটা এক্সপ্লেন করতে পারি। ইন দ্যাট সেন্স ডিমান্ড অর ইন দ্যাট ওয়ে ডিমান্ড কার্ভ হেল্প আস টু এক্সপ্লেন consumer surplus. This is the basically explanation regarding how can we use demand curve to explain consumer surplus or measure consumer surplus, যাই বলেন না কেন, এখানে মেজার করা হয়েছে এবং এক্সপ্লেনেশনও করা হয়েছে, দুইটাই করা হয়েছে। পরবর্তীতে আমাদের যে কোশ্চেন রয়েছে, আমরা মেজার করেছি আমি যখন 1 ইউনিট করি তখন আমার 20 টাকার সমান সারপ্লাস আসে এবং 2 ইউনিট যখন আমি ক্রয় করি 40 টাকার সমান, কিন্তু পরবর্তী যখন অনেক বেশি ক্রয় করি আমার সারপ্লাস নেগেটিভ হয়। এটাই মেজার করা হয়েছে ডিমান্ড কার্ভের মাধ্যমে। হাউ এ লোয়ার প্রাইস রাইজেস কনজিউমার সারপ্লাস, এটা সম্ভবত আপনাদের জন্য বোঝা অনেক ইজি। একটা প্রোডাক্টের প্রাইস লো হলে কিভাবে কনজিউমার সারপ্লাস সেটা বৃদ্ধি করতে সাহায্য করে, সেটা আমরা এখানে যে আমাদের গ্রাফ আছে সেখান থেকে খুব সহজে এক্সপ্লেন করতে পারি। এখানে আমাদের যে গ্রাফ রয়েছে, আমরা এটা মুছে ফেলি, শিডিউলটা মুছে ফেলি, শিডিউল থাকলেও সমস্যা কোন। এই যে আমাদের একটা গ্রাফ, ফর এক্সাম্পল এটা হলো আমাদের ফর এক্সাম্পল ডিমান্ড কার্ভ, হাউ লোয়ার প্রাইস ইনক্রিজ কনজিউমার সারপ্লাস। দিস ইজ দ্য প্রাইস ল্যান্ড ফর দ্য প্রোডাক্ট, দিস ইজ ইয়ার বেসিক্যালি কোয়ান্টিটি। আমরা প্রথম কোয়ান্টিটি চলে আসি,
So here are product prices stack ID, and we are purchasing on inter product, but we are interested to pay 100 taka. That is the 100 taka. This amount is interested to pay by me or any other person. So here our consumer surplus will be. This line will indicate your consumer surplus. That means this area will be your consumer surplus. This area will be your consumer surplus because you are paying taka 18 and you are interested to pay taka 100. But apnar product price jodi low hoy, for example 80 na hoy apnar taka 60, amra to porbote dekhechhilam this thing. That is your product price taka 60. That means the lower price. How lower price increase your consumer surplus? Initially we had consumer surplus, initial consumer surplus. Initial consumer surplus or equivalent to taka 20. This was it is very much same for the first graph here, but apnar productive price jodi first unit er jonno kome 680 taka theke 60 taka nirdharito hoyeche, then what will be our consumer surplus? In that case our consumer surplus will reach here. Sorry. This area will be your consumer surplus area. New consumer surplus will be you can write here new consumer surplus. New surplus koto hoyeche taka 20. Taka 20. This is basically this area. This is the indication of this area. And this is the initial surplus. This area. So what will be our total surplus? Total surplus will be these two area will include your total surplus. So total surplus Okay. So this will be our total surplus. That means taka equal to taka 40 due to lower price of the product. So this is our total surplus due to lower price of the product. এভাবে যদি আমার প্রত্যেকটা প্রাইস আবার যদি দাম কমতে থাকে 80 টাকা আবার যদি 50 হয়ে যায় ঠিক তেমনি একই ভাবে লোয়ার প্রাইসের কারণে কনজিউমার সারপ্লাস ইনক্রিজ টোটাল ইনক্রিজ হবে এখানে দেখানো হয়েছে যে 40 নতুন ইনক্রিজ হয়েছে নিউ সারপ্লাস আর ইনিশিয়াল সারপ্লাস কত ছিল টোটাল সারপ্লাস 40 ঠিক তেমনি ভাবে when product price will decreases your consumer surplus will increases ঠিক তেমনি ভাবে আমরা যদি সেকেন্ড ইউনিটের কথা চিন্তা করি এখানে যদি প্রোডাক্ট প্রাইস 60 রয়েছে কিন্তু ইউ আর ইন্টারেস্টেড টু পে টাকা 80 এখানে যদি প্রোডাক্ট প্রাইস আর 50 হয়ে যায় সেক্ষেত্রে পার ইউনিটে আবার 10 টাকা হারে কনজিউমার সারপ্লাস বৃদ্ধি পাবে এটাই হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস হাউ লোয়ার প্রাইস ইনক্রিজ ইউর কনজিউমার সারপ্লাস এন্ড it can also be shown in the this is graph and you can also show in the schedule amader jeta chilo okhane apnar show korte parten just you need to add another graph another column and to
include your surplus. So this is our basically explanation regarding using the demand curve to measure consumer surplus. How can we measure product price সাথে আপনার willingness to pay? এবং যখন আপনি product price lower হয় সেটা consumer surplus কিভাবে বৃদ্ধি করে অথবা how a diminished prices rises consumer surplus সেটা আমরা দেখলাম কিভাবে সুপার ইনক্রিজ করে কারণ প্রোডাক্ট প্রাইস যখন আপনার কমে যাবে আমার ইন্টারেস্ট টু পে উইল নট ডিক্রিজ অটোমেটিক্যালি বিকজ উই ডিড নট ফুলফিল আওয়ার ডিজায়ার অর স্যাটিসফ্যাকশন দ্যাটস ওয়াই আওয়ার necessity to purchase or interest to purchase any product will remain the same. That's why our surplus will increase due to lower prices. Then how does consumer surplus measure? It basically measure your economic well-being or well-being in life. How? আপনার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আপনার যখন প্রোডাক্টের প্রাইস লো you are getting higher amount of product at lower price. For example, taka 60 is your product price or taka 50. Jokhon apnar consumers apni jai poriman dite prostut tar theke kom dicchen, that will definitely indicate your economic well-being. So it basically measure your economic well-being, nothing else. This is the only answer. How? আপনার যদি হাও বলে তখন আপনাকে পুরো এক্সপ্লানেশনটা দিবেন আপনার যখন প্রোডাক্ট প্রাইস এবং লোয়ার প্রাইসের সাথে সম্পর্ক যেটা বলা হয়েছে ঠিক এটা এখানে যে এক্সপ্লানেশন দেওয়া হয়েছে হাউ লোয়ার প্রাইস ইনক্রিজ ইউর কনজিউমার সারপ্লাস এখানে যেরকম বলা হয়েছে লোয়ার প্রাইস সেটাই আপনার এক্সপ্লানেশন দেবেন কনজিউমার সারপ্লাস কিভাবে ইকোনমিক ওয়েলবিং ইন্ডিকেট করে আপনার লোয়ার যখন প্রোডাক্টের প্রাইস কমে গেছে দেন আপনি আগের থেকে 20 টাকা বেশি সারপ্লাস পাচ্ছেন এবং জীবনযাত্রার মান উন্নত করতে পারতেছেন এবং অতিরিক্ত মানি আপনি অন্য কোনো প্রোডাক্ট করার জন্য ব্যবহার করতে পারতেছেন দিস ইজ ইউর বেসিক্যালি এক্সপ্লানেশন ইন কেস অফ কনজিউমার সারপ্লাস হোয়াট ডাজ ইট মিন দেন আওয়ার টপিক অফ ডিসকাশন ইজ প্রোডিউসার সারপ্লাস কনজিউমার সারপ্লাসের সাথে সম্পর্ক হচ্ছে কনজিউমার যে দাম দিতে প্রস্তুত এবং মার্কেটে যে পরিমাণ প্রাইসে প্রোডাক্ট ক্রয় করা হয় থাকে সেটাই হচ্ছে আপনার কনজিউমার সারপ্লাস তাহলে প্রোডিউসার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস হচ্ছে প্রোডিউসার যে পরিমাণ কস্টে অথবা খরচ করে প্রোডাক্ট উৎপাদন করে এবং যে পরিমাণ দামে পণ্য বিক্রি করে তার পার্থক্যই হচ্ছে প্রোডিউসার সারপ্লাস এখানে যে বিষয়টা বলা হয়েছে স্লাইডে কস্ট অ্যান্ড দ্য উইলিংনেস টু সেল ঠিক এই কথাই এখানে বলা হয়েছে প্রোডিউসার যে দামে পণ্য বিক্রি করতে প্রস্তুত অথবা বিক্রি করে এবং যে পরিমাণ পণ্য উৎপাদনের খরচ হয় তার পার্থক্যই হচ্ছে প্রোডিউসার সারপ্লাস স্যার यस বলেন আচ্ছা স্যার হচ্ছে যে যখন আমাদের যে বললেন যে হাউ এ লোয়ার প্রাইস রাইজেস ইন দ্য স্যার যখন স্যার 50 টাকা হবে মানে কমে যাবে প্রাইস তো স্যার এটাতে তো ডিফারেন্সটা হয় 10 না মানে স্যার যদি যখন 80 টাকা থেকে আমাদের 60 টাকা হয়েছিল পরে 20 টাকা ছিল নতুন সারপ্লাস আবার যখন 60 টাকা থেকে 50 টাকা হবে তখন আমাদের নতুন সারপ্লাসটা হবে 10 টাকা এটাকে আমরা কি স্যার ইনিশিয়াল যে কনজিউমার সারপ্লাস ছিল ওটার সাথে অ্যাড করে আমাদের টোটাল সারপ্লাস থেকে বের করব না না এটা আমি যেটা এখানে দেখিয়েছি আপনি 2 ইউনিট ক্রয়ের জন্য পরবর্তী 2 ইউনিট আপনি ক্রয় করতেছেন প্রথম ইউনিটের কথা ফরগেট এভরিথিং 2 ইউনিট প্রথম ইউনিটে আমরা 80 টাকা পে করেছি এবং 100 টাকা দিতে প্রস্তুত ছিলাম কিন্তু মার্কেট যখন আমাকে 2 ইউনিট সেল করতেছে আমি 2 ইউনিটই ক্রয় করতে রাজি আছি এবং তার জন্য আমি 80 টাকা দিতে প্রস্তুত আমি ওখানে বলেছিলাম যে আমরা আগের ইউনিটের কথা ভুলে যাই যেমন আমি বলেছিলাম রহিম এবং করিম রহিম করিম বলে যান দুই ইউনিটই আপনি শুধু ক্রয় করতেছেন সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয় আপনার পানি পিপাসা পেয়েছে অ্যান্ড ইউ আর
হ্যাঁ, টু ড্রিঙ্ক ওয়াটার। ইন দ্যাট কেস আপনি প্রথম বোতল পানির জন্য আপনি অনেক বেশি পে করতে রাজি হবেন। পরবর্তী যদি 2 বোতল বলা হয়, দেন ইউ উইল নট বি ইন্টারেস্টেড টু পেস দ্য সেম অ্যামাউন্ট অফ মানি। ঠিক এমনি তেমনি ভাবে আপনি যদি বলা হয় যে 5 বোতল পানি আপনি একসাথে পান করবেন, তখন আপনি বলবেন উল্টো টাকা দেওয়ার জন্য, আমাকে মানি দাও দা তাহলে আমি পান করবো। কারণ এক হচ্ছে 5 বোতল পানি পান করা সোটা, এটাই হচ্ছে আপনার মাইনাস। আর পরবর্তীতে যেটা ডিসকাস করা হয়েছে, হাউ লোয়ার প্রাইস রাইজেস ইউর কনজিউমার সারপ্লাস, সেক্ষেত্রে আপনি একটা ফিক্সড অবস্থানে অবস্থান করেছে। ফর এক্সাম্পল ফার্স্ট ইউনিট, পরবর্তী ইউনিটে আমরা কিন্তু যাইনি, ফার্স্ট ইউনিটে আমরা ছিলাম ওখানে। আবার আমি দেখাচ্ছি, দিস ইজ ইউর টাকা আইটি, দিস ইজ ইউনিট ওয়ান। This is one. Taka 80 unit one. For first unit, আপনি পে করতেছেন কত? You are interested to pay 100 taka, but you are paying 80 taka. বাট এক ইউনিটে যখন এই একটা ইউনিট প্রোডাক্টের দাম 80 টাকা, না এর মার্কেটে এখন দাম রয়েছে ফর এক্সাম্পল 60 টাকা দাম এখন, কিন্তু আপনার ইন্টারেস্টেড টু পে ফর ওয়ান ইউনিট টাকা 100, সেক্ষেত্রে আপনার ইনিশিয়াল সারপ্লাস ছিল 20 টাকা, দিস ইজ ইউর 60 টাকা এখন দাম। একটা ইউনিটই আপনাকে বলা হচ্ছে, একটা ইউনিট মার্কেটে রয়েছে আপনার এবং আপনি এক ইউনিট ক্রয় করবেন। ইনিশিয়াল আপনার সারপ্লাস ছিল টাকা 20 মতো এবং নিউ সারপ্লাস ক্রিয়েট হয়েছে এখানে আবার 20। তাহলে প্রথম ইউনিটে আপনার প্রোডাক্টের প্রাইস কমে যাওয়াতে আপনার সারপ্লাস প্রথম ইউনিট থেকে আপনি পাচ্ছেন 40 টাকার সমান, এটাই এখানে বলা হয়েছে। আমরা সেকেন্ড ইউনিটের কথা বলছি, এক ইউনিটে যদি আমার 50 টাকা হয় তাহলে স্যার আমার মানে সারপ্লাস হবে 50 টাকা, তখন সাপ্লাস হয় 50 টাকা। আমরা যে হ্যাঁ সেটাই এখানে ডিসকাস করা হয়েছে যে আসলে প্রোডাক্ট প্রাইস কমে গেলে আপনার সাপ্লাস বাড়বে কেউ। আগেরটা তো আমরা ডিসকাস করেছিলাম ডিমান্ড শিডিউলের সাথে এবং ডিমান্ড কার্ভের সাথে, দুই ইউনিটের প্রাইস 60 টাকা, কিন্তু ওই মুহূর্তে আমি 80 টাকা দিতে প্রস্তুত। ঠিক একটা যদি আপনি দুই ইউনিটে অ্যাপ্লাই করেন, আপনি 80 টাকা দিতে প্রস্তুত, 60 টাকা থেকে কমে 50 কিংবা 40 নেমে আসলো, ঠিক ঠিক তেমনি ভাবে প্রোডাক্টের সারপ্লাস আপনার অ্যাড হয়ে যাবে। প্রোডাক্টের দাম বেড়েছে এখানে কমেছে, কিন্তু আপনার ইউনিট আপনার ডিমান্ড বাড়েনি, সেক্ষেত্রে আপনার সারপ্লাসে কি সিচুয়েশন হবে সেটাই আপনার ইন্ডিকেট করা হয়েছে। ফর এক্সাম্পল আপনি মনে করেন আপনার ইনকাম এখন রয়েছে 100 টাকা, আপনার এখানে ইনকাম এখন আপনার বলা হয়েছে আপনি 80 টাকা প্রোডাক্ট মার্কেটে প্রাইস এবং 100 টাকা দিতে আপনি প্রস্তুত কোনো অ্যাপেল কিংবা কলম কিংবা পানি খাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার সারপ্লাস হয়ে গেল 20 টাকা, কারণ আপনি 100 টাকায় দিতে পারছেন। কিন্তু আপনি মার্কেটে গিয়ে দেখলেন যে প্রোডাক্টের প্রাইস 60 টাকা, তারপর দিন গেলেন গিয়ে দেখলেন যে 60 টাকা, তাহলে আপনার ইনিশিয়াল আপনার সারপ্লাস ছিল কত? যদি 80 টাকা হতো 20 টাকা, এখন 60 টাকা হয় আরো 20 টাকা হয়েছে, দেখলেন টোটাল এখন আপনার সারপ্লাস 40 টাকা। আবার যদি 50 টাকা হয় তাহলে 50 টাকা। এখন সেকেন্ড ইউনিটের বিষয়ে আপনি যদি এখানে ক্লারিফাই করেন তাহলে সেকেন্ড ইউনিটে ঠিক একই রকম হবে, তখন ফার্স্ট ইউনিট আপনি কনসিডার আসবেন না, দুইটা ইউনিট নিয়ে আপনি ডিসকাস করবেন। এটাই হচ্ছে আমাদের ডিসকাশন যে প্রোডাক্টের প্রাইস কমার সাথে সাথে আপনার সারপ্লাসটা কিভাবে ইনক্রিজ করে। ক্লিয়ার? থ্যাংক ইউ। আচ্ছা, দেন হচ্ছে আমাদের প্রোডিউসার সারপ্লাস। প্রোডিউসার সারপ্লাস আমরা যেমনটা বলেছিলাম, একটা প্রোডাক্ট আপনি যে পরিমাণ কস্টে উৎপাদন করেন এবং যে পরিমাণ দামে বিক্রি করতে প্রস্তুত তার পার্থক্যই হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। সো প্রোডিউসার সারপ্লাস ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট
প্রোডাকশন, কারণ আপনি কোন একটা প্রোডাক্ট উৎপাদন করেন সেটা জমিতে যদি আপনি আপনার অনেক জমি রয়েছে সেখানে ধান গম যাই উৎপাদন করেন না কেন, আপনাকে লেবার কস্ট দিতে হবে, বীজের খরচ দিতে হবে, কীটনাশকের খরচ দিতে হবে, সেটা হচ্ছে আপনার কস্ট অফ প্রোডাকশন। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড দ্য প্রাইস হুইচ দ্য সেলার উইলিং সেল প্রোডাক্ট, দ্যাট মিন্স যে দাম আপনি পণ্য সেল করতে প্রস্তুত এবং যা খরচ হয় তার পার্থক্যই হচ্ছে আপনার প্রোডিউসার সারপ্লাস। তাহলে আমরা ধরি কস্ট অফ প্রোডিউসিং অ্যাপেল টাকা 50 পার ইউনিট অথবা পার কেজির জন্য আপনার 50 টাকা খরচ হয়েছে। অ্যান্ড সেলিং প্রাইস ইজ টাকা 90, then producer surplus will be 90 minus 50 equal to 40 will be producer surplus because is receiving all interest to receive will receive 40 taka more than whatever he expend for producing such product. It is a producer surplus. And producer surplus হচ্ছে একজন producer একটা পণ্য product করতে যে পরিমাণ খরচ করে এবং ওই পণ্যটা যে দাম বিক্রি করতে সে রাজি আছে তার পার্থক্যটাই হচ্ছে producer surplus. এক্ষেত্রে দুইটা বিষয় আসছে, একটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন অ্যান্ড উইলিংনেস টু সেল প্রোডাক্ট আর কস্ট অফ প্রোডাকশন আর উইলিংনেস টু সেল প্রোডাক্ট এট এ প্রাইস। তাহলে আমরা কিভাবে পরবর্তী বিষয় আসছে, আমরা তাহলে কিভাবে হা ইউজিং সাপ্লাই কার্ভ টু মেজার প্রোডিউসার সারপ্লাস। আমরা এর আগে ডিমান্ড কার্ভ ইউজ করেছিলাম কনজিউমার সারপ্লাস মেজার করার জন্য ডিমান্ড এবং উইলিংনেস এর মধ্যে পার্থক্য দেখে। এখন সাপ্লাই কার্ভে কি দেখানো হয়, প্রোডাক্টের প্রাইস এবং আমি কি পরিমাণ মার্কেটে চাহিদা রয়েছে তার মধ্যে সম্পর্ক। যখন প্রোডাক্ট প্রাইস বাড়ে তখন আপনি সাপ্লাই বাড়িয়ে দেন, প্রোডাক্ট প্রাইস যখন কমে তখন আপনি সাপ্লাই কমিয়ে দেন, সেই সম্পর্কটাই আমরা এখানে দেখবো এবং এর সাথে আমরা দেখবো প্রোডিউসার সারপ্লাস। ফার্স্ট অফ অল উই শুড জাম্প টু আওয়ার সাপ্লাই শিডিউল। The price then willingness to sell. Will to sell. Willingness not it now. Then it's a unit as usual. Then producer surplus. সংক্ষেপে লিখে দিই,
First of all, price for the for any product is taka. Then, or cost, cost likhe kahan hai? Will to sell, it is the basically price. This is the price. That means যে দামে আপনি পণ্য বিক্রি করেন. This is টাকা. Twenty. Then unit is one. So producer surplus from here will be টাকা 20. টাকা. That is cost of producing second unit. যখন দুটি ইউনিট উৎপাদন করে, his cost of production reduced to টাকা 18. বা যখন সে বেশি বিক্রি করে, as goes to 25. Unit 2 and producer surplus from here 14. For two unit. First unit take 20 taka shoman pike into second unit take. Jokon second unit production kore. Second amra schedule on the dekhtechi. Total surplus is 14. আবার যখন থার্ড ইউনিট উৎপাদন করে একটু কমিয়ে দিই, ক্লাস শেষ হয়েছে না? 16. So to receive 18 taka equal to consumer surplus, but from first unit you receive surplus equal to taka 10. But when he produce 3 unit, his cost of production is 20, and he will to sell product or price of the product goes to 28. This is for 3 unit for per unit of product, and now he will receive 24 per unit quantity, but total consumer producer surplus is increasing. This is the diminishing rate. And then per unit cost, and he will producing more product. And that will going to 25.
cost is increasing due to higher labor turnover, then he will ডিমান্ড সাপ্লাই কার্ভ বসাই, তাহলে ফার্স্ট অফ অল টু ড্র সাপ্লাই কার্ভ। This is our supply curve. As usual, for first unit, our price for the product is taka 10, and at the same time, we price kom hole amra supply kom kore thaki. Price for February 25 taka hoyeche, our supply increased to 2 unit. আমাদের প্রাইস পড়তে আবার বেড়ে 28 টাকা হয়েছে। দেন আবার আবার বেড়েছে, দেন প্রাইস এগেন বেড়েছে, দেন আওয়ার ইউনিট অলসো ইনক্রিজেস। সো ইউ ক্যান ড্র হেয়ার taka 20 taka 25 taka 28 then taka 32. This is basically our price or will to sell for the product. This is first unit, first, second unit, third unit, fourth unit. These are the four unit of product that you want to buy, or and this is the cost 10, 16, 20, and 25, and this is our unit of product that we produce. Now the cost factor that come, what are the cost that indicate your for producer surplus. So this is the basically our cost line, taka 10. In taka 10, I am producing one unit, but I am receiving 10 taka. So here is our taka 10 is our cost. In the same way, here it is our producer surplus area. He is receiving 20 and paying at the cost of taka 10 per unit. But when it is in case of taka, jokhon eta holo পরবর্তী ইউনিটের ক্ষেত্রে, সেকেন্ড ইউনিট, আওয়ার কস্ট ফর প্রডিউসিং সাস ইউনিট অফ প্রোডাক্ট ইজ 16, দিস ইজ 16, সো উই হ্যাভ হেয়ার 16 টাকা কস্ট, বাট ইউ আর রিসিভিং টাকা 25 পার ইউনিট। প্রাইস বেড়েছে, প্রোডাক্টের সাপ্লাই বেড়েছে। Again, যখন আমাদের 3 ইউনিট কোশ্চেন, দেন উই আর পেইং টাকা 20, দ্যাট মিন্স দিস এরিয়া উই আর পেইং, উই আর পেইং রাইট নাও, উই আর পেইং দিস এরিয়া, দ্যাট মিন্স টাকা, আর কস্ট ইজ টাকা 20, উই আর এক্সপেন্ডিং টাকা 20, বাট উই আর রিসিভিং টাকা 28,
this line indicating taka 28. Again, when we are expanding taka 25, that means this area, we are receiving 32 per unit of product. So this is our 25 cost. So right now we can draw a cost line here. Cost will start here. It may start from zero because we have some fixed cost. That's why cost will start here. Then our cost line list from here to here because of big change in variable cost. This is our cost line. I can write here our cost line. This is our supply curve. And this curve is showing in first unit we are receiving this amount of consumer surplus, but when we are producing or selling more product, we are receiving this amount of surplus. But when we are selling third unit, we are receiving this amount of surplus. This is equally this amount. I took it to basically this amount. The first sector should be amount. And in case of fourth unit, we are receiving equal to surplus 25 and 32, the difference between this area. This area is your surplus basically. And this is your cost line, and this area is your basically surplus. And below that you are incurring cost. So this indicate your difference. This indicate your difference and producer surplus area. In our explanation, when our selling price is taka 20 for first unit of product, our cost is taka 10 here, is showing in the line. And we are receiving 10 taka equal to surplus, producer surplus for first unit of production of product and selling of product. But when we are producing more unit of product, our variable cost increasing, that's why our cost of production increases. But we are selling product at taka 25, that also result in more producer surplus, though it is diminishing. এটাকে আমরা diminishing আমরা দেখতেছি 10 টাকা পর্যন্ত 9 টাকা 8 টাকা এবং 60 টাকা হয়েছে. That is showing our total increase in produce surplus for external producing product. যখন আমার 25 টাকা আমার cost হলো, then আমি per unit sell করতেছি 32 টাকা এবং 4 ইউনিটের জন্য আমার total surplus equal to 28. The graph is showing our producer surplus area for each of the respective unit of product produced and sold in a specific market. এখন যদি আপনাদের producer surplus, whatever, how can it increase? On the poverty slide is এটা বলা হয়েছে. স্যার বলেন বলেন স্যার আমাদের যদি এরকম হতো যে স্যার যে cost আর price দুইটাই স্যার same, মানে হচ্ছে যে producer কোনো surplus নেই. জিরো পর্যন্ত পর্যায়ে, যেমনটা আমরা ডিমিনিশিং দেখিয়েছি এখানে, প্রত্যেকটা পর্যায়ে আস্তে আস্তে কমতেছে, এটা এক পর্যায়ে তো জিরোতে চলে আসবে. কারণ চার এই যে একটা পর্যায়ে 25-25 সমান হয়ে গেল, কারণ প্রথম তো ডিফারেন্স ছিল 10, এখন কিন্তু ডিফারেন্স আছে. এটা তো পরবর্তীতে যদি আমরা আরেকটা এক্সপ্লানেশন নিয়ে আসি, ফর এক্সাম্পল এখানে ফর এক্সাম্পল আমরা অষ্টম ইউনিট উৎপাদন করব, অষ্টম ইউনিটের জন্য পার ইউনিট উৎপাদন কস্ট 40 টাকা,
সে মার্কেটে 40 টাকার উপরে বিক্রি করতে পারতেছে না, ফর এক্সাম্পল 40 টাকা। ইন দ্যাট কেস ফর এক্সাম্পল 8 ইউনিট অফ প্রোডাক্ট, 18 প্রোডাক্ট প্রোডিউস করছে কিন্তু কনজিউম প্রোডিউসের সারপ্লাস কত এখানে 0, সেক্ষেত্রে আমাদের কার্ভ 8 ইউনিটের পর্যায়ে যাবে, টাকা 40, এখানে আছে আমাদের কস্ট। ঠিক তেমনি ভাবে এখানে আমাদের তখন প্রোডিউসার এই যে আমাদের কস্ট লাইন এখান থেকে 40-তে চলে যাবে, সেম 40 লাইনে চলে যাওয়ার পর দেন হোয়াট উইল এক্সপিরিয়েন্স, উইল এক্সপিরিয়েন্স এটা হচ্ছে 40, এটা হচ্ছে 8 ইউনিট। এখানে কস্ট অফ প্রোডাকশন এবং প্রাইস অফ দ্য প্রোডাক্ট আর সেম, সো হি উইল এক্সপিরিয়েন্স 0 প্রোডিউসার সারপ্লাস। কিন্তু পরে যদি প্রোডিউস করতে, যেমনটা আমরা দেখতেছি এখান থেকে প্রথমে বাড়তে ছিল কস্ট, দেন কস্ট আস্তে আস্তে আমাদের সেল প্রাইস থেকে কমেছে এবং আবার কস্ট বাড়তেছে, এরপর যদি আবার প্রোডিউস করে দেন প্রোডিউসার উইল এক্সপিরিয়েন্স নেগেটিভ সারপ্লাস, দ্যাট মিনস তখন প্রোডিউসারের লস হবে, এটাও লস এরিয়া পরবর্তীতেও লস এরিয়া হবে। এর জন্য বলা হয় প্রোডাকশনের ক্ষেত্রে অপটিমাম প্রোডাকশন, যে ক্ষেত্রে আমার সর্বোচ্চ লাভ হবে সেক্ষেত্রে আমি প্রোডিউস করব, প্রোডিউস বেশি করলেও লস হয়, প্রোডিউস কম করলেও লস হয়, এটা পরে আপনারা শিখবেন প্রোডাকশন কিংবা অপারেশন ম্যানেজমেন্টে। আপনাদের ব্রেক ইভেন দেখিয়েছে না, দেখিয়েছে কোনো স্যার? জিরো হয়েছে, জিরো, প্রথমে আপনাদের কিন্তু লস থাকে, পরবর্তীতে লাভ হয়, পরবর্তীতে আবার আপনাদের একটা পর্যায়ে লস হয়, কিন্তু এটা আপনাদের দেখানো হয় না, এটাকে স্কোপ অথবা ইকোনমিক স্কেল এর আন্ডারে আসার পরে আপনার ক্রমান্বয়ে কম থাকে। যেমন এখানে আমাদের ইনিশিয়ালি আমাদের কিন্তু অনেক বেশি ছিল প্রোডিউসার সারপ্লাস, পার পর্যায়ক্রমে এটা কমতে কমতে এখন জিরোতে চলে এসেছে। জিরোর পরে কি হবে? জিরোর পরে আবার মাইনাস চলে আসবে। এই যে 28 টোটাল প্রোডিউসার সারপ্লাস, এটাও কিন্তু এক পর্যায়ে কমতে থাকবে। যেমন মনে করেন আপনার এখানে 39 টাকা হচ্ছে, আপনার এখানে 20, 25, ফর এক্সাম্পল 38, এবং আপনার সেলিং প্রাইস 40, 38 এবং 40 যদি হতো 2 টাকা হচ্ছে আপনার, সেক্ষেত্রে সারপ্লাস পাবেন। ফর এক্সাম্পল আপনি 6 ইউনিট তৈরি করলেন, তখন আপনার প্রোডিউসার সারপ্লাস। তাহলে আমরা একটুখানে আবার একটু দেখিয়ে দিই, এটা পরবর্তী নিতে যাই। এখানে যদি আপনার প্রোডাকশন কস্ট ফর এক্সাম্পল 38 পাবো, যদি ধরে নিলাম 38 ইউর প্রোডাকশন কস্ট অ্যান্ড ইউর ইউর ইন্টারেস্ট সেল প্রোডাক্ট 1 টাকা 40, এর বেশি দাম আপনি বিক্রি করতে পারতেছেন না, ইউ আর প্রোডিউসিং 6 ইউনিট অফ প্রোডাক্ট, হিয়ার হোয়াট উইল বি ইউর সারপ্লাস, 2 টাকা শোন, দ্যাট মিনস ইউর সারপ্লাস উইল রিডিউস, প্রোডিউসার সারপ্লাস 4 ইউনিট প্রোডাকশনে 28 হতো, এখন 6 ইউনিট প্রোডাকশনে 12 টাকা শোন হচ্ছে, কমে গেছে। আবার যদি পরবর্তী উৎপাদন করেন, ফর এক্সাম্পল 40 টাকা পার ইউনিট প্রোডাকশন কস্ট, বাট ইউ আর পেইং টাকা, ইউ আর রিসিভিং টাকা 40 পার ইউনিট অফ সেলিং প্রোডাক্ট, 8 ইউনিট অফ প্রোডাক্ট, অ্যান্ড ইউর সারপ্লাস উইল বি হিয়ার 0। প্রথমে আপনার কম থেকে বাড়তি পর্যায়ে এসেছে, পরবর্তীতে আবার কমেছে, দেন 0, এরপরে নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারালি হয়ে থাকে, আপনি যখন মার্কেটে যে পরিমাণ ডিমান্ড রয়েছে তার চেয়ে অনেক বেশি প্রোডাকশন করেন, আপনার প্রোডাক্ট এক্সেস হয়ে যাবে, সে প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে লস ইনকার করতে হতে পারে, যেটা মার্কেটের ক্ষেত্রে দেখা যায়। নর্মালি আপনার দেখুন অনেক ডিসকাউন্টে প্রোডাক্ট ছেড়ে দেয় মার্কেট থেকে অন্য আট করে দেয়, কিন্তু কেনা দামে অনেক সময় মার্কেটের প্রোডাক্ট সেল করে দেয়, তখন আপনার এই 0 প্রফিট হয়। নর্মালি তারা কেনা দামের থেকে কম দামে বিক্রি করে না, কারণ একটা কোম্পানি ব্যাক নিয়ে নেয় তখন, এটাই হচ্ছে আপনার প্রোডিউসার সারপ্লাস। তখন একটা যদি আমরা এখানে দোকান, দ্যাট মিনস ইনফিনিটি কিংবা জেসিবেনি শপের কথা চিন্তা করি, তাহলে তাদের এটা হচ্ছে প্রোডিউসার সারপ্লাস, তারা তো প্রোডাক্ট সেল করে থাকে, সেক্ষেত্রে তারা লস না হওয়া পর্যন্ত বিক্রি করলো, সে পর্যায়ে 0 প্রোডিউসার সারপ্লাস এরিয়া ক্রিয়েট হলো। এক্ষেত্রে আরো একটা ক্রিয়েট হতে পারে, আমরা যেহেতু 7 দিয়েছি 38, 38 পর্যায়ে আপনাদের সারপ্লাস হচ্ছে
যে পর্যায়ে এইটুকু হচ্ছে আপনাদের 2 টাকা সমান সারপ্লাস। সো দিস উইল শো ইউ 38 কস্ট অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড দিস এরিয়া ইন্ডিকেট ইউর 40, দিস উইল অলসো ইন্ডিকেট ইউর 40, সরি। তখন এই পর্যায়ে এসে এই পর্যায়ে আপনার সামান্য কিছু প্রোডিউসার সারপ্লাস ক্রিয়েট হবে। দিস ইজ ইন্ডিকেট ইউর ডাবল 40। সো আপনার যখন 40 এবং 40 ইকুয়াল হবে, জিরো প্রোডিউসার সারপ্লাস ক্রিয়েট হয়ে যাবে। এখন প্রোডাক্টের প্রাইস যত কম হবে তত প্রোডিউসার সারপ্লাস, দ্যাট মিনস কস্ট অফ প্রোডাকশন যত কম হবে তত প্রোডিউসার সারপ্লাস বৃদ্ধি হবে, অথবা প্রাইস যত বেশি হবে প্রোডিউসার সারপ্লাস তত বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আমরা একটা কলাম অ্যাড করে নিই, মনে করেন এটা একটা কলাম। আমরা এখানে দেখেছিলাম 10 টাকায় 10 টাকার সমান প্রোডিউসার সারপ্লাস ক্রিয়েট হচ্ছে। এখানে একটা গড় অ্যাড করে নিই, হাউ হায়ার প্রাইস ইনক্রিজ প্রোডিউসার সারপ্লাস। এই কোশ্চেনে যদি আমরা অ্যান্সার করি, আমাদের কস্ট অফ ফিক্সড এখানে রয়েছে ইনিশিয়াল প্রাইস 20, ইনিশিয়াল প্রাইস 20 করে আমার টাকা ফর এক্সাম্পল এখানে প্রাইস হচ্ছে 25 এই ইউনিটের জন্য, পরবর্তী যেটা আমরা ডিসকাশনে না নিয়ে আসি, প্রোডাক্ট আর একটা গ্রাফ করে নিই তাহলে। এখানে দেখুন এসে যাচ্ছে স্যার, আজকে এখানে শেষ করে দিন স্যার, একটু শেষ করে দিই তারপরে শেষ। মানে এই যে আপনার হায়ার প্রাইস, আপনার আর একটা স্লাইড আছে না, স্লাইডে হাউ ই হায়ার প্রাইস দ্যাট ইজ প্রোডিউসার সারপ্লাস, এখানে শেষ, এটা দিয়ে শেষ। মানে এটা একটু বাকি আছে, এই যে আপনাদের গ্রাফ এটাই জাস্ট, এর বাইরে কিছু না। হাউ এ হায়ার প্রাইস ইনক্রিজ প্রোডিউসার সারপ্লাস, আমরা প্রথমটা থেকে দেখি। এটা হচ্ছে আপনাদের সাপ্লাই লাইন, আপনাদের কস্ট ছিল 10 টাকা, এর থেকে বেশি আর দরকার নেই আমরা। আমাদের প্রাইস ছিল 20, ইনিশিয়াল প্রাইস 20, এন্ড কস্ট লাইন আমাদের কস্ট ছিল 10 টাকা সমান কস্ট পার ইউনিটের জন্য। আমাদের কস্ট সেম রয়েছে, দ্যাট মিনস টাকা 10 কস্ট ইজ হিয়ার, ইউনিট রয়েছে অন, আমাদের সারপ্লাস এখানে 10 টাকা, কিন্তু প্রোডাক্টের প্রাইস যখন বেড়েছে ফর এক্সাম্পল 25, তখন আমাদের নতুন করে সারপ্লাস এখন ক্রিয়েট হয়েছে। প্রাইস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইউনিট তো সেম রয়ে গেছে, আমাদের নতুন সাপ্লাই কার্ভ ক্রিয়েট হবে এখানে। এই পর্যায়ে এসে দাম নিতে হবে, তখন এই সাপ্লাই কার্ভ ইনিশিয়াল সাপ্লাই কার্ভ আর থাকবে না, তখন নিউ সাপ্লাই কার্ভ, দ্যাট মিনস নিউ সাপ্লাই কার্ভ দিস ইজ। সো আমাদের ইনিশিয়াল সারপ্লাস ছিল, এটা ছিল আমাদের ইনিশিয়াল সারপ্লাস, ইনিশিয়াল প্রোডিউসার সারপ্লাস ওয়াজ টাকা 10, এখানে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি টাকা 10, টোটাল সারপ্লাস নাও উইল বি টাকা 15, নিউ সারপ্লাস ক্রিয়েট হয়েছে এখানে 5 টাকার সমান। সো নিউ সারপ্লাস ফাইভ, সো টোটাল সারপ্লাস উইল বি, এখানে
এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সারপ্লাস এরিয়া, এটা হচ্ছে আমাদের দাম বাড়ার কারণে নিউ সারপ্লাস এরিয়া। সো আর টোটাল সারপ্লাস উইল বি, টোটাল সারপ্লাস উইল বি প্রোডিউসার সারপ্লাস উইল বি 10 প্লাস 5, নিউ হচ্ছে 5 ইকুয়াল টু 15, যেটা আমরা এখানে দেখতেছি। এটাই হচ্ছে প্রোডাক্টের প্রাইস বৃদ্ধির সাথে সাথে হাউ প্রোডিউসার সারপ্লাস ইনক্রিজ, প্রোডাক্ট প্রোডিউসার সারপ্লাস ইনক্রিজ বিকজ কস্ট উইল নট ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। এটাই হচ্ছে প্রোডিউসার সারপ্লাস পণ্যের দাম বৃদ্ধির সাথে সাথে কিভাবে বৃদ্ধি হবে, তাহলে প্রোডিউসার সারপ্লাস বৃদ্ধি পেলে কনজিউমার সারপ্লাস হ্রাস পাবে। এটাই হচ্ছে প্রোডিউসার সারপ্লাস এবং কনজিউমার সারপ্লাসের মধ্যে রিলেশন। এই হচ্ছে মোরাল টুডেস ক্লাস।